আসসালামু আলাইকুম, বিষ্ণু ট্রাভেলার্স অফ জেসিপিএসি। আমরা আজকে আল্লাহর অশেষ মেহরবানিতে আমরা সারি নদীর উপরে যে ব্রিজ আছে এই ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি। সারি নদীতে এখন শুনশান নিরবতা। সারি নদীর কথা আপনারা জানেন, জৈন্তাপুরের এই সারি নদীটি একটা বিশেষ কারণে খুব মানে বিখ্যাত। এই নদীর পানি খুব নীল, একেবারে সাগরের নীল পানি যেমন নীল, এই সারি নদীর পানিও নীল। এবং সারি নদীর দুপারেই মোটামুটি ছোট ছোট টিলা, পাহাড়ের মতো টিলা, এই এর জন্য বাংলাদেশের পর্যটকদের কাছে এই সারি নদীটি অত্যন্ত বিখ্যাত। এবং আমার সাথে আমার সহকর্মীরা আছেন, সহযোদ্ধারা আছেন, যাদের সাথে আমার বিভিন্ন লাইভে এবং ভিডিওতে আপনাদের সবারই পরিচয় আছে। আজকে আমরা সারি নদীতে দাঁড়িয়ে আছি, সারি নদীর উপরে সারি নদী দেখিয়েছি। সারি নদীটা বিখ্যাত একটা নদী, এবং এই নদীর বিশেষত্ব হচ্ছে এই নদীর পানি একেবারে ঘন নীল। আপনি কি এর আগে কখনো সারি নদীতে এসেছেন? সিলেটে বসবাস করি এবং জাফলং এর পথেই এটা পড়ে, যে কারণে এদিকে আসা হয়েছে আগে। আর নৌকা চড়েছেন সারি নদীতে? হ্যাঁ, সরি, নৌকা চড়েছেন? না, সারি নদীতে নৌকা চড়া হয়নি, বাট আমরা ওই সারি নদীর সৌন্দর্যে মুগ্ধ ছিলাম, হয়েছি, এজন্যই বারবার এদিকে আসতে ইচ্ছে হয়। আর আজকে আমরা আমাদের গ্রুপ আবার সেই সারি নদীর সৌন্দর্য অবলোকন করার জন্য। আপনি কি জানেন এই যে এই যে সারি নদী, সারি নদীর দিকে আপনি যদি 45 মিনিট বা 50 মিনিট নৌকা চালান, তাহলে ওই সামনে বিশাল সুন্দর একটা চা বাগান আছে, ওখানে গেছেন কখনো? হ্যাঁ, চা বাগানেও গেছি, বিভিন্ন জায়গায় থেমেছি বারবার। রিসোর্ট আছে, সুন্দর একটা রিসোর্ট আছে। হ্যাঁ, আমরা এদিকে তো এই মানে পুরো আমরা কাশফুল দেখিয়ে দিলাম। আছেন আরো আমাদের এমদাদুল হক ভাই স্যার, আপনি কি কখনো সারি নদীতে নৌকা চড়েছেন? সারি নদীতে নৌকা চড়েছেন এমন কেউ আছেন? হ্যাঁ, সারি নদীতে নৌকা চড়েছেন এমন দুইজনকে আমরা পেয়েছি। একজন হচ্ছেন আমাদের এ বি এম মোহিত স্যার, এবং আরেকজন হচ্ছে খন্দকার কয়সর স্যার। সারি নদীর পানি ঘন নীল, স্বচ্ছ, মূলত স্বচ্ছ এবং ঘন নীল, পানিটা খুবই স্বচ্ছ। এবং আপনারা জানেন সম্ভবত যে সারি নদী থেকে সারি বালু কিন্তু মানে সম্পূর্ণ দেশে বিখ্যাত, দেশ বিখ্যাত। তো এই বালু বালিটার জন্যই মূলত পানিটা এত পরিচিত, পানিটাও সুন্দর সাথে পানিটাও সুন্দর। আমরা এখান থেকে একবার লালাখাল গেছিলাম, এখান থেকে নৌকা করে আবার লালাখালে গিয়েও আমরা লালাখাল থেকে একেবারে সীমান্তবর্তী এরিয়া যাওয়া যায়। আপনি আপনার কেমন লেগেছিল ওই যে সারি নদীতে নৌকা চড়াটা? সারি নদীতে নীল পানির মধ্যে মৃদু বাতাস, আসলে শরীরের মধ্যে অন্যরকম একটা সতেজতা নিয়ে। সারি নদীতে যদি মৃদু বাতাস থাকে আর মৃদুমন্দ রুদ্র থাকে, তাহলে অন্যরকম একটা সতেজতা, বিশেষ করে বিকেল বা সকালের রোদ, মিষ্টি রোদ যেটাকে বলে, অনেক ভালো। যারা আসলে এই নদীতে ভ্রমণ করে নাই তারা হয়তো বুঝতে পারবে না এটা আসলে তেজ কতটুকু। আর ভ্রমণ আমি আশা করবো যারা দেখেছেন তারা অবশ্যই এসে এই এই ফিলটুকু নিয়ে যাওয়ার, নীল পানির সাথে মৃদু বাতাসের যে সতেজতা, যে আত্ম উপলব্ধি, অন্যরকম উপলব্ধি। আমাদের সৈকত রায়, সৈকত রায় তুমি কি আসছো এখানে কখন? প্রথম আসলাম। হ্যাঁ, প্রথম, তাও তোমার সাথে প্রথম সৌভাগ্য হয়েছে আমার। আজকে কেমন লাগছে? অনেক ভালো লাগছে, অলওয়েজ বিষয় হিসাবে লাগছে, বের হওয়া মানে অনেক মজা। হ্যাঁ, আমাদের আরেকজন আছেন আমাদের সবার প্রিয় শাহনওয়াজ সুহেল স্যার। শাহনওয়াজ সুহেল স্যার কিন্তু ভালো কৌতুক করতে পারে, কৌতুক করতে পারে। সিলেটের মানুষ না, উনি হচ্ছে গাজীপুরের মানুষ, বিশেষ করে গাজীপুরে এখন বসবাস হলেও তিনি নোয়াখালী অঞ্চলের মানুষ। বাংলাদেশ, সারা বাংলাদেশে তাদের পরিচিতিটা সবাই জানে, এবং নোয়াখালী বিভাগ চাই ফেসবুক পেজে তিনি ওয়ান অফ এডমিন। স্যার, এখানে কি আসতে আগে আসতেন কখনো? না, এখানে আমার এবার প্রথম আসা, আগে আর কখনো আসিনি, প্রথমবার আসলাম, আসলে খুব
খুবই এক্সাইটেড, খুবই সুন্দর জায়গা। বিয়ে করার পরে বউ নিয়ে তো অনেক জায়গায় মানুষ ঘুরে, এখানে ঘুরেননি আপনি? না না, এখানে এই প্রথমবার। হ্যাঁ আচ্ছা, আমি আরেকজনকে, উনি হচ্ছেন আমাদের বিষ্ণু ট্রাভেলার্স এর সবচেয়ে মানে কাঙ্ক্ষিত ব্যক্তি এবং কনিষ্ঠ, এবং আজকে আজকে যদিও আপনারা দেখছেন তার চোখের চশমা, তিনি আসলে যে চশমা ছাড়াও দেখেন, ঠিক আছে, আমাদের বিপ্লব স্যার। আপনি আসছেন আগে কখনো এখানে? অনেকবার, অসংখ্যবার এখানে আসছি। স্মৃতিগুলা তো মাথায় থাকে, এবং ওই স্মৃতিগুলা মনে করাটাই তো স্মৃতি কাতরতা, তাই না? দেখ আজকে আরো বেশি ভালো লাগছে, আজকে 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 কেমন লাগছে? আসছি ধন্যবাদ। আর আমাদের আরেকজন আছেন এমদাদুল্লাহ জুবায়ের, এমদাদুল্লাহ জুবায়ের অবশ্য কথা বলতে পছন্দ করেন না, তিনি এই গান গাইতে পছন্দ করেন। এমদাদুল্লাহ জুবায়ের এই যে পরন্ত সন্ধ্যায় আমরা সূর্যাস্ত সহ সূর্যের, বোঝা যাচ্ছে না সূর্যটা, হ্যাঁ সূর্যাস্তের দৃশ্য সহ আমরা এখন গান শুনব। এই ধরনী ওই নীলাসমা নদীর কলুতা সবাই গাহে নীরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। সাজ সকালে পাখিরা সব জপে তোমার নাম, ঝরে না ঝরে তোমার নামে নিত বিরা। সাজ সকালে পাখিরা সব জপে তোমার নাম, ঝরে না ঝরে তোমার নামে নিত বিরা। ভ্রমর বলে গুনগুনিয়ে, ভ্রমর বলে গুনগুনিয়ে তোমার গুণগান, তোমার গুণগান। এই ধরনী ওই নীলাসমা নদীর কলতা সবাই গাহে নীরবধি তোমার প্রেমের গান, তোমার প্রেমের গান। ধন্যবাদ সবাইকে। তো দর্শক, যেটা বলছিলাম, আপনারা এখানে আসতে পারেন, এবং এখানে ছোট ছোট নৌকা পাওয়া যায়, খুব কম দামে নৌকাগুলো চড়া যায়, এবং নৌকা দিয়ে আপনার সারি নদী হয়ে একেবারে বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে আপনি যেতে পারবেন। ওখানে বিজিবি একটা, বিজিবির একটা ঘাঁটি আছে, এবং বিজিবি আপনাদের সহযোগিতা করবে। যাই হোক, আজকের এই মনোমুগ্ধকর বিকেলে আমি আমার ভিডিও ধারণ না করে পারলাম না। এখন সূর্যাস্ত হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে পশ্চিম দিক। আজকে আমাদের কাছে থাকার জন্য, পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।